ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর হযরত উসমান গনির সাথে নবীজির আরো এক বেটি হযরত উম্মে কুলসুমের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ করা হয়। তাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন নুরাইন বলা হতো। যাই হোক, এখন যদি মা ফাতেমাকে বাদ রেখে মা উম্মে কুলসুমকে নিয়ে কিছু বলবো মনে করি, তাহলে একদিন তার ঘটনা বলতে হয়। দয়ার নবী দুজাহানের বাদশা আকায় নামদার তাজদানে মদিনা দুলহায়ে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি বেটি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালদার ধনবান স্বামী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলেন, ও গো স্বামী, ও গো স্বামী। হযরত উসমান গনি বহুদিনের আশা আমার যে, অর্থাৎ উসমানের বিবি বলছে, উম্মে কুলসুম বলছে স্বামীকে, কি বলছে, বহুদিনের আশা আমার যে আমাদের পিতৃকুলের মাতৃকুলের নতুন পুরানো দূরের কাছের সকল আত্মীয় স্বজনদের দাওয়াত করে এ দরবারে শাহী খানা আহার করিয়ে তৃপ্তি সহকারে তাদের নিকট হতে কিছু দিলি দোয়া নেব। ও গো স্বামী, আমি জানি আমার এই ক্ষুদ্র আপিলনামা আপনি মঞ্জুর করে দাওয়াত দেওয়ার কাজে ঝাঁপিয়ে পড়বেন, কেননা মাত্র কয়েক হাজার মেহমানের খিদমত করতে বা করাতে আপনার ভান্ডারের দিক লক্ষ্য করে আপনি কৃপণতা করতে চাইবেন না। ইসলামের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পতি পরায়ণী সেই স্ত্রীর মুখে আত্মীয় আপ্যায়নের কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে দাওয়াতের কাজে লেগে পড়লেন। এক একদিনে দুই চার আত্মীয়দের দাওয়াত করতে করতে অনুষ্ঠানের দিন আগিয়ে এলো। একদিন পূর্বে দেখা গেল যে সমস্ত আত্মীয়দের দাওয়াত করা হয়েছে, বাকি রয়ে গেছে কেবলমাত্র উম্মে কুলসুমের একটি বোন যার নাম ফাতেমা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় অস্থির হয়ে পড়লেন। তার এই দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য বিবি কুলসুম বলেন, ও গো স্বামী, আমার বোন ফাতেমার জন্য এত বেশি চিন্তা করতে হবে না, কারণ ওই নিঃস্ব গরিব বোন বা তার আওলাদরা এই ভোজনে যদি নাই বাইলো তো কি আসে যায়। এমন মনোভাবের নারী পুরুষ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও যে থাকবে না সে কথাও বলা যায় না। যাই হোক, মুহাম্মদ মুস্তাফার দুই বেটির এই কাহিনী একদামাদ শেরে খুদা আর একদামাদ উসমান গনি, একদামাদ শেরে খুদা আর একদামাদ উসমান গনি, এক বেটি উম্মে কুলসুম আর এক বেটি ফাতেমা, এক বেটি উম্মে কুলসুম এক বেটি ফাতেমা, আজ গরিব বলে সেই ফাতেমা দাওয়াত পেল না, আজ গরিব বলে সেই ফাতেমা দাওয়াত পেল না। মা ফাতেমার জীবন চরিত দেখলে বোঝা যাবে যে ওই চার নবী দুলালির মধ্যে রূপে গুণে মা ফাতেমার জুড়ি মেলা ভার ছিল। সুবহানাল্লাহ, নবী সরকারে আলম তো ইচ্ছা করলে অমনি এক মালদার পুরুষের সঙ্গে তার বিবাহ দিতে পারতেন। এই জন্যই তো আমানতু বিল্লাহর মাঝে ভাগ্যের উপর বিশ্বাস রাখতে বলা হয়েছে। যার যেমনটি লেখা ওই ছিল তকদিরে, তেমনি সে স্বামী পেল যে দুনিয়া মাঝারে, যার যেমনটি লেখা ওই ছিল তকদিরে, আর তেমনি সে স্বামী পেল এ দুনিয়া মাঝারে, কুলসুমের কি নসিব দোগো ভেবেই দেখো না, কুলসুমের কি নসিব দেখো মমিন মমিনা, উসমান গনির ঘরে ধনের অভাব ছিল না, উসমান গনির ঘরে ধনের অভাব ছিল না।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন শান শওকত দান করেছিলেন যে মাসে মাসে চাঁদে চাঁদে দুর্বল অসহায় মিসকিনদের ভিড় হতো তার দরবারে বিবি উম্মে কুলসুমের হাত করে বন্টন করা হতো বেবস্ত্রদের জন্য পোশাক ভিক্ষুকের জন্য মধু ছাতু আটা ইত্যাদি এদিকে অভাবী নিঃস্ব হযরত আলীর পত্নী নবীর নয়নমণি মা ফাতেমার মনে কি জাগে ভাই এক বোন অত কিছু প্রশংসার পাত্রী আর এক বোনের দরবারে কেউ আসেও না কেউ চাওয়ার আশাও করে না এটা সেই নিঃস্ব গরিব বোনের মনে কিছু হওয়া সম্ভব তো তাই নবীজি ভাবলেন যে আমি তো ফাতেমাকে অনেক বেশি ভালোবাসি জানি না কুলসুমের ওই সাংসারিক কন্ডিশন দেখে আমার বেটি ফাতেমা কি মনে করে তাই নবীজি তার মনের উদ্দেশ্য জানার জন্য বোঝার জন্য নবীজি একদিন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করছেন ওমা ফাতেমা ওমা ফাতেমা ওই কুলসুমের মতো যদি তোমার সংসার হতো কত বস্ত্রহীনকে তুমি দান করতে বস্ত্র কত ভিক্ষাকে ভুক্ষাকে তুমি আহার করাতে কত প্রশংসার অধিকারিণী হতে মা গো যদি তোমার আব্বার দোয়াতে তোমার ভাগ্যের পরিবর্তন আসে বলো 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 মা তুমি কি খুশি হবে না কাকে জিজ্ঞাসা করছে মা ফাতেমাতুল জাহরাকে আর কে জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূল দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আব্বা জানের মুখে মা ফাতেমা তার কমল হাতের মৃদু চাপ দিয়ে বললেন আব্বা হুজুর ও কথাটা টুকু না জানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ও আব্বা জানে ওই উসমানের ঘরের দৌলতের মালিক উসমান নয় আর কুলসুম নয় ওরা তো কেবল বন্টনকারী আল্লাহ ওদেরকে যে দৌলত দিয়েছে ও তো গরিব দুঃখীদের বন্টন করার জন্য ওরা তো কেবল ডিউটি করে যাচ্ছে এতিম দুঃখীর হকের মাল ঠিক ঠিক ভাবে বেটে দেওয়ার পরে দেখা যাবে আমার স্বামীর চেয়ে উসমান আর আমার চেয়ে কুলসুম এক সরিষা বরাবর দৌলতদারের দাবি করতে পারবে না কি বুঝদার ফাতেমা ভাবার ব্যাপার আছে ভাই একটু মন দিয়ে শুনুন আর ভাবুন তাছাড়া কে বলছে মা ফাতেমা বলছে আব্বাকে তাছাড়া কুলসুম যে কটা দিন ওই বন্টনকারীর দায়িত্বে থাকবে সে কটা দিনে নাকি কামানোর সুযোগ পাবে আর আপনার এই সৌভাগ্নী ফাতেমা আল্লাহর দিয়া তো যে দুটি পূর্ণিমার চাঁদের মতো দুই মানিক পেয়েছে ও আব্বা জান কুলসুমের হাতে পরের দৌলতের চেয়ে আমার হাতে উদারের দৌলতের দাম অনেক 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 বেশি আছে তার মানে কাদের কথা ভেবেছেন উত্তর এমন পেলেন দয়ার নবী আর কিছু বলার অবকাশ থাকলো না কজন নারী পারে ভাই এমন তাকওয়ার পরিচয় দিতে এই তাকওয়ার পরিচয় কোন নারী দিচ্ছে তাই সে নারীর পরিচিতি কবিতা ছন্দের মাধ্যমে বলছেন যাহার স্বামী নিশ্চয় এমন ছিলেন হযরত আলী আর যে পোশাক পরিতেন তাতে মারাজ সত্তর তালি যাহার স্বামী নিশ্চয় এমন ছিলেন হযরত আলী আর যে পোশাক পরিতেন তাতে মারাজ সত্তর তালি কিন্তু ইলমে আমল কি ভরপুর দেখো না ও গো ইলমে আমল কি ভরপুর দেখো না যার গুণের কথা দয়ার নবী করেন বর্ণনা যার গুণের কথা দয়ার নবী করেন বর্ণনা কি বলেছেন দয়ার রাসূল হাদিস পাক প্রমাণ দিচ্ছে যে ইলমের শহর নবী আলী তাহার দরওয়াজা আর যে আলী নাম নিলে মুখে ইমান সবার হয় তাজা মারহাবা সুবহানাল্লাহ যে এলেমের শহর নবী আলী তাহার দরওয়াজা
আর যে আলী নাম নিলে মুখে ইমান সবার হয় তাজা, বিবি যাহার খাতুন জান্নাত ফাতেমা, ও গো বিবি যাহার খাতুন জান্নাত ফাতেমা, একটি ছেলে হোসেন আর একটি হাসেনা, একটি ছেলে হাসান আর একটি হোসেনা। তো সেই গরিব হযরত আলীর পরিবারকে দাওয়াত না করে বাকি সবাইকে দাওয়াত করা হলো। তারপর কি হলো? মহলে কুলসুমের এক অনুষ্ঠানের দিন এলো, যত আত্মীয় স্বজন সকলেই দাওয়াত পেল। মহলে কুলসুমের এক অনুষ্ঠানের দিন এলো, আর যত আত্মীয় স্বজন সকলেই দাওয়াত পেল। উসমান গনিকে কুলসুম করে দিল মানা, উসমান গনিকে কুলসুম করে দিল মানা, এক আলীর বাড়ির দাওয়াত তুমি দিতে যেও না, এক আলীর বাড়ির দাওয়াত তুমি দিতে যেও না। এমন ঘটনা তো আমাদের জীবনেও ঘটতে দেখা যায়, ধনী ধন পেয়ে অন্ধ হয়ে যায়, ভুলে যায় তার কর্তব্য। এমনও দেখা যায় যে সেই ধনী ব্যক্তিরা কোন গরিব আত্মীয়ের পরিচয় বিস্তার সম্পর্ক বলতেও লজ্জা বোধ করেন। তাই কবি বললেন, এই ঘটনা যেমন কুলসুম ও মা ফাতেমার, তেমন জীবনে ঘটে আজ তোমার ও আমার। এই ঘটনা যেমন কুলসুম ও মা ফাতেমার, তেমন জীবনে ঘটে আজ তোমার ও আমার। ওই ধনির মুখে তাহার তুলে, ধনির মুখে আহার তুলে ধরে যে জোনা, সে গরিব এই ধনীরা পরে করে যে ঘৃণা। এমনও দেখা যাবে যে দেখবেন অনেক নিঃশিষ্য গরিব ছেলেকে আপনি মানুষ করলেন, আমি মানুষ করলাম, পরে যদি আল্লাহ তার দিন ফিরিয়ে দেয়, তার হাতে অনেক ধন দৌলত যখন পড়ে, সে তখন ওই পুরানো যার কাছে খেয়ে পড়ে মানুষ হলো, কিংবা অনেক তাকে চিনতে পারে না। এরকম আপনার আমার জীবনে অনেক ঘটে নাকি ভাই? তো তাই কবি বলছেন, এই ঘটনা যেমন কুলসুম ও মা ফাতেমার, তেমন জীবনে ঘটে আজ তোমার ও আমার। ওই ধনির মুখে আহার তুলে ধরে যে জোনা, ওই ধনির মুখে আহার তুলে ধরে যে জোনা, সেই গরিব এই ধনীরা পরে করে যে ঘৃণা, সেই গরিব এই ধনীরা পরে করে যে ঘৃণা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বেগমকে ডেকে বললেন, ও বিবি কুলসুম, তোমারই কথাতে তোমারই চাওয়ায় সকল আত্মীয়দের দাওয়াত করলাম, কিন্তু তোমার এক মায়ের পেটের বোনকে তুমি দাওয়াত করতে মানা করলে কেন? ও বিবি কুলসুম, দয়া করে কারণটা আমায় একটু খুলে বলো। তখন উম্মে কুলসুম স্বামীকে কি বলছে দেখুন, পরিচয় কি করে দেব, পরিচয় কি করে দেব যে ফাতেমা বোন আমার, সত্তর তালি চাদর ঢাকা থাকে দেহটি যাহার, পরিচয় কি করে দেব যে ফাতেমা বোন আমার, সত্তর তালি চাদর ঢাকা থাকে দেহটি যাহার, আর সকলের মতো তারা সেজে আসে না, আর সকলের মতো তারা সেজে আসে না, আমাদের সম্মানের কথা মোটেই ভাবে না, আমাদের সম্মানের কথা মোটেই ভাবে না। উসমান গনি তাই ফাতেমাকে দাওয়াত করলেন না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বাড়িতে দাওয়াত করতে গেলেন না। তারপর কি হলো দেখুন, কবি কি বলছেন, উসমান গনি তাই ফাতেমায় দাওয়াত দেখো না করে, আর নবীজিকে দাওয়াত দিয়ে নিজ বাড়ি এলেন ফিরে।
উসমান গনি তাই ফাতেমাই দাওয়াত দেখো না করে, আর নবীজিকে দাওয়াত দিয়ে নিজ বাড়ি এলেন ফিরে। মাসুম দুই লাল, ইমাম হাসান আর ইমাম হুসাইন নানাজির দরবার থেকে এই দাওয়াতের খবর শুনে ছুটতে ছুটতে এসে আব্বা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতে থাকেন, মাকে সুধাই এসে হাসান হোসেনা, মাকে সুধাই এসে হাসান হোসেনা, আজ খালার বাড়ির দাওয়াত কেন আমরা পেলাম না, আজ খালার বাড়ির দাওয়াত কেন আমরা পেলাম না। মাসুম বাচ্চাদের কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাখানা চৌচির হয়ে যায়। ওটা কিছু নয়, ওটা কিছু নয়, তোমার নানাজিকে কোন কারণে হয়তো ডেকে পাঠিয়েছেন বলে ভুলিয়ে দিতে চেষ্টা করেন, কিন্তু সে কোন হাসান হোসেন কোনো ভাবেই বিচক্ষণ হাসান আর হোসেন মানতে চায় না, একের পর এক আঙুল হিলিয়ে পথের দিকে দেখাতে থাকেন, আর আম্মা জানের গলা জড়িয়ে ধরে বলতে থাকে, কি বলছে ইমাম হাসান হোসেন মায়ের গলা জড়িয়ে ধরে, যে মা গো শুধু তুমি যে বলছো যে তোমার নানাজিকে একাকে কোনো কথা জিজ্ঞাসা করার জন্য দাওয়াত করেছে বা ডেকে পাঠিয়েছে, যদি তাই হয় তো রাস্তা দিয়ে লাইন দিয়ে লোক উসমানের বাড়ি যাচ্ছে কেন? কত জনে দেখেছি মা পথে আজ যেতে যাচ্ছে তারা খালার বাড়ি দাওয়াতের খানা খেতে, যাচ্ছে তারা ওই খালার বাড়ি দাওয়াতের খানা খেতে, সেই দাওয়াতে আমরা কেন শামিল হব না মাগো, সেই দাওয়াতে আমরা কেন শামিল হব না, আজ খালার বাড়ির খানা কেন আমরা খাবো না মাগো, খালার বাড়ির খানা কেন আমরা খাবো না। এই কথার উত্তর মা ফাতেমা দেওয়ার মতো ভাষা মনে আনতে পারলেন না, শুধু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। দেখে আবার ইমাম হাসান আর হোসেন মাকে বললেন, ঝরঝর করে যখন মা ফাতেমা কাঁদছে হাসান হোসেন চঞ্চল যাওয়ার জন্য, তখন আবার ইমাম হাসান হোসেন মাকে কি বলছে, নয়ন হতে মা ফাতেমার অশ্রু যখন ঝরে, আর দুইটি ইমাম মায়ের কাছে সওয়াল আবার করে, নয়ন হতে মা ফাতেমার অশ্রু যখন ঝরে, আর দুইটি ইমাম মায়ের কাছে সওয়াল আবার করে, কি কারণে হাসান হোসেন জিজ্ঞাসা করছে, কি কারণে কাঁদছো মা গো মোদের বলো না, কি কারণে কাঁদছো মা গো মোদের বলো না, আজ খালার বাড়ি তুমি মোদের নিয়ে চলো না, আজ খালার বাড়ি তুমি মোদের নিয়ে চলো না। কচি দুই লাল তেল আর কাজল মায়ের হাতে তুলে দিয়ে অনুনয় বিনয় করে বলে, মা গো তাড়াতাড়ি আমাদের সাজিয়ে দাও, জলদি জলদি গুছিয়ে দাও, সব কিছু গুছিয়ে নাও, সারা শহরের সারা নগরের লোকেরা সব পরিবারে চলে গেছে, না 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 এখন আর কোনো অভিমান নয়, চলো মা চলো আজ খালার বাড়ি দাওয়াতের খানা খেতে আমাদের নিয়ে চলো। তখন দুই ছেলেকে টেনে নিয়ে মা ফাতেমা কাছে, বোঝাতে চাই কি ব্যথা তার বুকে জমা আছে, দুই ছেলেকে টেনে নিয়ে মা ফাতেমা কাছে, আর বোঝাতে চাই কি ব্যথা তার বুকে জমা আছে। মা ফাতেমা ছেলেদের মুখে চুম্বন দিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, লাভ কি বলো খেয়ে অসম্মানের খানা, লাভ কি বলো খেয়ে অসম্মানের খানা,
গরিব ভেবেই আজ আমাদের দাওয়াত দিল না, বাবা গরিব বলেই আজ আমাদের দাওয়াত দিল না, লাভ কি বলো খেয়ে অসম্মানের খানা, গরিব বলে আজ আমাদের দাওয়াত দিল না, ও গো গরিব বলে আজ আমাদের দাওয়াত দিল না। আম্মা জানের এই করুণ বাণী শুনে ইমামগণ মাসুম দুই ভাই গমগিন হয়ে যান, নির্বাক হয়ে বসে থাকেন, চোখের পানি মুছে জননী তাদের এই বলে সান্ত্বনা দিতে থাকেন, মা ফাতেমা তো জাহরা সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো পথ পেলেন কি? তাই এই কথা বললেন, কি বললেন? সবর ধরো দাওয়াত মোরা জান্নাতেরই পাব, বাবা সবর ধরো দাওয়াত মোরা জান্নাতেরই পাব, হেসে হেসে খানা খেতে জান্নাতেতে যাব, হেসে হেসে খানা খেতে জান্নাতেতে যাব। বুঝলো মায়ের ব্যথা হাসান হোসেন দুজনা, বুঝলো মায়ের ব্যথা হাসান হোসেন দুজনা, তখন হাসান হোসেন বুঝে কি বলছে, বলে দোহাই তোমায় ও জননী আর তোকে দোনা, দোহাই তোমায় ও জননী।